মিয়ানমারের বুড়াইঙ্গা পাড়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে লম্বা বিল হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ইয়াসমিন সুলতানা নামের এক যুবতী। 5 দিন হেঁটে গতকাল দুপুর 12:30টার দিকে তিনি লম্বা বিলে আসেন। কথা হয় প্রতিবেদকের সঙ্গে, তিনি অকপটে জানালেন সেখানকার করুণ কাহিনী। বললেন তার গ্রামে বৃদ্ধা ও তরুণীদের পৃথক লাইনে দাঁড় করানো হয়েছিল। সেখানে তরুণী যুবতীদের আলাদা একটি বাড়িতে নিয়ে বার্মিজ আর্মিরা গণধর্ষণ করেছে। তিনি নিজেও ধর্ষণের শিকার হয়েছেন। তবে শুধু ধর্ষণই নয়, তার সামনে 3 তরুণীকে গুলি করে হত্যাও করা হয়। নিজেকে অসুস্থ বলে হাতে পায়ে ধরে কোনো মতে বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন ইয়াসমিন। শারীরিকভাবে দুর্বল থাকা ইয়াসমিনকে লম্বা বিলের একটি খালের কিনারে বসে থাকতে দেখা যায়। তিনি জানান তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। এক স্বজনের জন্য অপেক্ষা করছেন তিনি। শুধু ইয়াসমিনই নন, তার মতো অসংখ্য যুবতী তরুণী মিয়ানমার বার্মিজ আর্মি ও উগ্রপন্থী বৌদ্ধদের দ্বারা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন। শুধু নির্যাতনই নয়, অনেক তরুণীকে হত্যাও করা হয়েছে। চোখের সামনে বয়োবৃদ্ধ ও বৃদ্ধাদের উপর নানাভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হচ্ছে। রোহিঙ্গা যুবকদের হত্যার পাশাপাশি পুড়িয়ে ফেলা হচ্ছে। হোয়াইকং লম্বাবিল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে শিখদের পাড়ার বিধবা জয়নাব আক্তার। তিনি জানালেন তার স্বামী ও ভাইকে সেনাবাহিনীর সদস্যরা 7 দিন আগেই পুড়িয়ে হত্যা করেছে, তাকেও দেশ ছাড়তে বাধ্য করেছে। 4 সন্তান নিয়ে 6 দিনে তিনি বাংলাদেশে এসেছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এখন এই ছেলে সন্তান নিয়ে কোথায় যাব, কি করব। সরজমিনের লম্বাবিল ও আঞ্জুমানপাড়া সীমান্ত ঘুরে দেখা গেছে রাখাইনের আকাশে হেলিকপ্টার চক্কর দেওয়ার পর ওপারের পোয়াখালী, নাইচড়ং, শিকদারপাড়া, নাইসাপুর, হাতিপাড়া এলাকায় বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে। আগুনের লেলিহান শিকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে গোটা এলাকা। বাংলাদেশে আসা একাধিক রোহিঙ্গা নারী ও পুরুষ জানান, এ পর্যন্ত সহিংসতায় অন্তত 5,000 যুবতী নারী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের অনেককে নির্মমভাবে মেরে ফেলা হচ্ছে। এছাড়া 10,000 যুবককে গুলি করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।